हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल यूट्यूब का देसी खाना। आज का मैं एक नतून रेसिपी नहीं चले এসেছি। আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা আপনাদেরকে নতুন রেসিপি করে দেখাবো, চিড়ের পোলাও। আসুন তাহলে দেখে নিন আমি কি কি নিয়েছি। আসুন তাহলে দেখে নিন চিড়ের পোলাও করে জন্য কি কি নিয়েছি, আপনারা দেখে নিন। এখানে চিড়ে আছে, এখানে আলু সেদ্ধ আছে, এখানে লঙ্কা আছে, এখানে সাদা তেল আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে বাদাম আছে, এখানে তেজপাতা আছে, এখানে চিনির শিরা আছে, এখানে নুন আছে, এখানে কাজু বাদাম কাজু আছে, লবণ আছে, এলাচ আছে, এখানে হলুদ গুঁড়ো আছে, গোটা জিরে আছে, এখানে মৌরি আছে। বসিয়ে নেব, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব। আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মৌরি আর গোটা জিরেটা দিয়ে দেব। মৌরিটা দিলে চিড়ের পোলাও থেকে সুগন্ধ আসে, তার জন্য আমি মৌরিটাকে অ্যাড করলাম। এবার আমি গোটা জিরে আর মৌরিটা দিয়ে দেব। এবার আমি মৌরিটা দিয়ে দেব। মৌরি আর গোটা জিরেটা হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম আর তেজপাতাটা দিয়ে দেব। এবার আমি বাদাম আর তেজপাতাটা দিয়ে দেব। এবার আমি বাদামটা দিয়ে দেব। বাদামটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে আমি লবঙ্গ, এলাচ আর কাজুটা দিয়ে দেব। নুন দিয়ে সিদ্ধ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব।
এবার আমি এতে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এবার আমি চিনি শিরাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, আমার চ্যানেলটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি বেশি করে দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে চিড়াটা দিয়ে দেবো। চামচ হয়ে গেছে, এক চামচ ভিজিয়ে এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি লঙ্কা চাটতে দিয়ে দেবো। এবার আমি এক চামচ ঘিটা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিড়ের পোলাও। আজ আমি এবার স্বাদ করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।